শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে সম্প্রতি আয়োজিত হয়েছিল ঝাড়খণ্ড উৎসব। পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রের ব্যবস্থাপনায় আদিবাসী নৃত্য, লোকনৃত্য, পরম্পরাগত খাওয়া দাওয়া এবং শিল্প সম্ভার নিয়ে একখণ্ড ঝাড়খণ্ড যেন উঠে এসেছিল সৃজনী শিল্পগ্রামে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝাড়খণ্ড সরকারের আর্ট অ্যান্ড কালচারের আধিকারিকেরা, ইজেডসিসির প্রোগ্রাম অফিসার গৌতম মুখোপাধ্যায় এবং সৃজনীর অফিসার ইনচার্জ অমিত অধিকারী। মূলত ঝাড়খণ্ডের যে পারম্পরিক এবং জনজাতীয় যে সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোকে এখানে নিয়ে এসে এগুলোকে জনসাধারণের সঙ্গে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। এইগুলো সবগুলোই আস্তে আস্তে ভীষণ ট্র্যাডিশনাল, ভীষণ পারম্পরিক, মানে ভীষণ শেকড়ের সঙ্গে যুক্ত। সেগুলোকে না আমরা বরাবর চেয়েছি যে আগামী কাছে পৌঁছানোর বিষয়টা আর কি রয়েছে, তো আমরা চেয়েছি বারবার কি আগামী কাছে পৌঁছুক। সেই উদ্দেশ্যে ঝাড়খণ্ডের ট্রাইবাল ফেস্টিভ্যাল, ফোক ফেস্টিভ্যাল এবং তার সঙ্গে সঙ্গে যে আমরা এখানে যে হস্তশিল্পগুলো রয়েছে সেখানে একটা মেলা চলছে, একটা ফুড ফেস্টিভ্যালও চলছে, সব মিলিয়ে ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি সৃজন শিল্পগ্রামে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন সেরাইকেলা ছৌয়ের বিশিষ্ট শিল্পী তপন কুমার পট্টনায়ক। झारखंड में ये कहा जाता है कि हमारा चलना ही हमारा नृत्य है और बोलना ही हमारा संगीत है। उसी कड़ी में हम जब भी चलते हैं तो हमारा नृत्य होता है और जब भी गुनगुनाते हैं तो हमारा संगीत हो जाता है। और संगीत नाद ब्रह्म जो हमारा ढोल नागाड़ा और चरचड़ी बांसुरी सहनाई मोहरी से होती है। जब भी हम बात करते हैं झारखंड की कि झारखंड में हमारे 32 प्रकार के जनजातीय हैं, इनके अलग अलग हमारे पहचान, 12 महीना में 13 पर्व होते हैं हमारा। इन्होंने कहा पर्व, पर्व पर्व शब्द प्राचीन जो हमारा संस्कृति है उसी से पर्व हुआ है। প্রায় 300 শিল্পী এই উৎসবে যোগদান করেন।